অধ্যায়ের অনুশীলনী নিয়ে আলোচনা করব। প্রত্যেকে তোমরা পৃষ্ঠা তিরিশ প্রত্যেকে তোমরা বলো, খাতা পেন্সিল নিয়ে প্রত্যেকে বসো, সরি খাতা পেন নিয়ে বসো, তোমরা এখন পেনে দেখো, পেন নিয়ে বসো। আজকে আমি তোমাদের শুরু করব বরের গান থেকে। বয়েটারে কি আছে, নিচের বাক্যগুলি কোনটি সত্য কোনটি মিথ্যা লেখো। বয়েটারেটা দেওয়া আছে, নিচের বাক্যগুলি কোনটি সত্য কোনটি মিথ্যা লেখো। প্রথমে কি আছে, চাষের জমিতে রাসায়নিক সার প্রয়োগ করা উচিত না। প্রথম বাক্যটা কি আছে, চাষের জমিতে রাসায়নিক সার প্রয়োগ করা উচিত না। বাক্যটা সত্য, কারণ রাসায়নিক সার প্রয়োগের ফলে কি হচ্ছে, আমাদের না রাসায়নিক সার অতিরিক্ত প্রয়োগের ফলে মাটির উর্বরা শক্তি কমে যাচ্ছে, ফলে মাটি দূষিত হয়ে পড়ছে। আর কি হচ্ছে না, ওই রাসায়নিক সার যখন আমরা প্রয়োগ করছি ওগুলো জলের সাথে মিশে আমাদের নদী নালা পুকুর প্রভৃতি জায়গায় মিশছে এবং সেখান থেকে জল দূষিত হচ্ছে। তো সেই কারণে চাষের জমিতে রাসায়নিক সার প্রয়োগ করা উচিত নয়। বাক্যটা এটা হচ্ছে সত্য, যদি আমরা ইচ্ছে মতো
তোমাদের ওই জিনিস লেখাবো। আজকের ক্লাস তোমাদের এই পর্যন্ত, সবাই ভালো।